116 জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ এবং এই অভিযোগে স্বাগত মেডিকেল কলেজে বিক্ষোভ এবং এই বিক্ষোভের জেরে ব্যাহত হয় পরিষেবা প্রায় 2 ঘন্টা পর পরিষেবা স্বাভাবিক হয় বলে জানতে পারা যাচ্ছে 116 জন অস্থায়ী কর্মী তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয় স্বাগত মেডিকেল কলেজে এই অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগের জেরে বিক্ষোভ রয়েছে আমাদের প্রতিনিধি বরুণ জানতে চাইবো ঠিক কি কারণে এই অস্থায়ী কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছিল এবং এখন কি পরিস্থিতি দেখুন এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে এমএসভিপি তিনি নিজে আসেন এবং যারা বিক্ষোভ করছিলেন তাদের সঙ্গে তিনি দেখা করেন এবং তিনি কথা দেন যে একটি চিঠি তিনি স্বাস্থ্য দপ্তরে পাঠাবেন যেটা স্বাস্থ্য দপ্তর থেকে অর্ডার এসেছে সেই চিঠি তিনি স্বাস্থ্য দপ্তরে পাঠাবেন এবং তাদের জন্য বলার চেষ্টা করবেন যে তাদের যাতে কাজে বহাল করা হয় এই প্রতিশ্রুতি ভিত্তিতে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন তারা প্রত্যাহার করেছে পাশাপাশি যে যে জন্য আন্দোলন কোভিডকালে অর্থাৎ যখন কোভিড চলছিল সেই সময় কিন্তু এই 116 জন শ্রমিককে ভাল করা হয়েছিল বিভিন্ন হসপিটালে কাজের জন্য গ্রুপ ডি কিন্তু পাশাপাশি সেই সময় তাদের যেটা বক্তব্য সেই সময় তাদের বলা হয়নি যে কোভিড চলে গেলে তাদের এই চাকরি বা এই যে কাজ করছে এই কাজ তাদের থাকবে না কিন্তু যখনই কোভিড কাল চলে গিয়েছে অর্থাৎ কোভিড বিধি উঠে গিয়েছে তখনই কিন্তু এদের স্বাস্থ্য দপ্তর থেকে চিঠি এসছে এবং বলা হয়েছে যে আর তাদের দরকার নেই ঠিক এই কারণে কিন্তু তারা আন্দোলন নেমেছেন যে তারা কঠিন সময় যখন হসপিটালকে পরিষেবা দিলেন সাধারণ মানুষকে পরিষেবা দিল সেটি কিন্তু কোভিড মিটে যাওয়ার পরেই তাদের যে চাকরি চলে গেল বা তাদের কাজ আর থাকছে না এটা কি করে সম্ভব হয় তারা সেই সময় কিন্তু আন্দোলন সেই সময় কিন্তু কাজ করেছিল যে সময় কোনো মানুষই কাজ করতে চাইছিল না পাশাপাশি এমএসভিপি তার তরফ থেকে যেটা জানানো হচ্ছে তিনি কিন্তু বলছেন যে এই সমস্ত শ্রমিক যাদের নেওয়া হয়েছিল সেই সময় ঠিকাদার কাছ থেকে তারা শ্রমিক নিয়েছিলেন এবং বিভিন্ন মাধ্যম থেকে তারা শ্রমিক নিয়েছিলেন তারা কিন্তু স্বাস্থ্য ভবন বা তাদের নিজস্ব কোনো রিক্রুটমেন্ট ছিল না বা তারা নিয়োগ করেনি অতএব তাদের সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য দপ্তর থেকে তাদের তুলে দেওয়ার বা এই যে যারা কাজ করছিল সেই পদগুলো অবলুপ্তি করার কথা হয়েছে সেহেতু তাদের কিছু করার নেই তবুও মানবিক দিক থেকে তিনি কিন্তু স্বাস্থ্য ভবনে তিনি কিন্তু জানাবেন এবং চিঠি দেবেন এই মুহূর্তে সাগর দত্ত হসপিটালে যে অচল অবস্থা কিছুটা ছিল সেই অচল অবস্থা কেটে উঠেছে আবার কিন্তু সমস্ত ল্যাব থেকে আরম্ভ করে বিভিন্ন এমার্জেন্সি পরিষেবা যেগুলো সাময়িক কাজের জন্য বন্ধ ছিল আবার সেগুলো কিন্তু এই মুহূর্তে চালু হয়ে গিয়েছে